বাংলায় কম্পিউটারের এ টু জেড চ্যানেলেতে আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে তোমরা একটা পিডিএফ ফাইলের সাইজকে কমাতে পারো অনলাইনের সাহায্যে খুবই সহজে। আর এই পিডিএফ এর ফাইলের সাইজ তোমাদের কমাতে কেন হয় সেটা অবশ্যই তোমরা জানতে চাইছো। এর কারণ হচ্ছে কি, যখন তোমরা কোনো পিডিএফ ফাইলকে আপলোড করতে যাবে কোনো ওয়েবসাইটে, স্পেশালি কিছু কিছু গভর্নমেন্টের ওয়েবসাইটে, সেখানে তো স্ট্রিক্টলি তোমার ফাইল সাইজ আপলোডের জন্য একটা স্পেসিফিক লিমিট আছে যে এত লিমিট অবধি তুমি ফাইলের সাইজকে আপলোড করতে পারো, এত লিমিটেড ফাইলের সাইজ যেটা তোমার আপলোড করলে কোনো প্রবলেম হবে না। কিন্তু ধরো তুমি একটা পিডিএফ ফাইল বানিয়েছো যেটার সাইজ তোমার যে আপলোডের যে ফাইল সাইজের লিমিট আছে তার থেকে অনেক বেশি, সেক্ষেত্রে তোমার জন্য একটাই মাত্র ওয়ে থেকে যাচ্ছে, সেটা হচ্ছে পিডিএফ এর সাইজকে রিডিউস করা বা পিডিএফটাকে কম্প্রেস করে একটা পার্টিকুলার সাইজে নিয়ে আসা, যাতে করে তুমি ওয়েবসাইটে সেই পিডিএফ ফাইলকে আপলোড করে দিতে পারো খুব সহজে। তাহলে আশা করি বুঝতেই পারছো যে একটা পিডিএফ এর ফাইলের সাইজ কমানোটা কতখানি ইম্পর্টেন্ট ম্যাটার। এখন আমি তোমাদেরকে সেইটাই ডিটেলসে দেখাচ্ছি যে কিভাবে তোমরা করে ফেলবে সেটা খুব সহজে। সবার আগে তোমরা তোমাদের ব্রাউজার ওপেন করে নেবে, যেমন আমি এখানে গুগল ক্রোম ওপেন করে নিয়েছি। আর আমি এই সাইজটাকে একটু এনলার্জ করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো সার্চ বারে গিয়ে, গুগলের সার্চ বারে গিয়ে দেখো, গুগলের সার্চ বারে এটা, সেখানে গিয়ে লিখবে ilovepdf.com। এবং এই লেখার সময় কোথাও কোনো স্পেস দেবে না, উইদাউট স্পেসে এটা লিখবে। লেখার পর একটা এন্টার প্রেস করবে। তাহলে কি হবে, তোমার এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। আর এই ওয়েবসাইটটা ওপেন হতে কতটা টাইম নেবে সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণভাবে তোমার ইন্টারনেট কানেকশনের স্পিডের উপর। দেখো এখানে আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে, এবং এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমাকে লিস্টে অনেকগুলো অপশন দেখাচ্ছে, যার মধ্যে থেকে আমি চয়েস করে নেব কম্প্রেস পিডিএফ এই অপশনটাকে। তাহলে আমি এটাকে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে দেখো এখানে আমাকে দেখাচ্ছে সিলেক্ট পিডিএফ ফাইল। তো সিলেক্ট পিডিএফ ফাইল মানে আমি আমার সিস্টেম থেকে যে পিডিএফ ফাইলটাকে আপলোড করে সেটা সাইজটা রিডিউস করতে চাইছি, সেই পিডিএফ ফাইলটাকে আমি এখানে সিলেক্ট করে নেব। তাহলে সবার আগে আমি এখানে ক্লিক করে দিলাম, এবং ক্লিক করার পর আমার একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। সেই উইন্ডোটা ওপেন হওয়ার পর যেখানে তোমার পিডিএফ ফাইলটা আছে, তুমি সেই ফোল্ডারটাকে লেফট পেন থেকে চুজ করে নেবে। আমার এখানে ফোল্ডারটা আছে ডেস্কটপে, তাহলে আমি ডেস্কটপে চুজ করে নিলাম। এবার ডেস্কটপে চুজ হওয়ার পর সেখান থেকে পার্টিকুলার যে ফাইলের নাম সেটা তুমি এখান থেকে চয়েস করে নেবে। আমি এখানে চয়েস করছি জব পোর্টাল সিনপসিস ডট পিডিএফ। এই পিডিএফটার ফাইলের সাইজ এখন হচ্ছে কত দেখো, এখানে দেখাচ্ছে 647 KB। তো আমি এই ফাইলের সাইজটাকে রিডিউস করতে চাইছি, কি করব, এবার ফাইলটাকে সিলেক্ট করে নিয়ে তারপর ওপেনেতে ক্লিক করে দেবে। ওপেনে ক্লিক করার পর এই ফাইলটা এই ওয়েবসাইটে আপলোড হতে খানিকক্ষণ সময় লাগবে। দেখো এবার ফাইলটা আপলোড হয়ে গেছে। এবার আপলোড হয়ে যাওয়ার পর এই ফাইলটাকে কম্প্রেস করার জন্য আমাকে ক্লিক করতে হবে কম্প্রেস পিডিএফ এই বাটনটাতে। তাহলে আমি এটাকে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এই পিডিএফ এর ফাইল সাইজটা কম্প্রেস হতে খানিকক্ষণ সময় লাগবে, এবং এখানে তোমাকে দেখাচ্ছে যে তোমার পিডিএফ এর ফাইল সাইজটা কতটা কম্প্রেস হতে পারে। এখানে দেখো
আমাকে দেখাচ্ছে যে ইউর পিডিএফ আর নাও 76% স্মলার, মানে 646.26 KB ছিল, সেটা এখন কমে কত হচ্ছে 158.24 KB। আর এখানে সব থেকে ভালো জিনিস হচ্ছে যে এই কম্প্রেসটা হওয়ার পর এই কম্প্রেস পিডিএফটা বাই ডিফল্ট ডাউনলোড হয়ে যায় সিস্টেমেতে, কিন্তু যদি ডাউনলোড না হয় সেক্ষেত্রে তোমরা এই ডাউনলোড কম্প্রেস পিডিএফ এই বাটনটাতে ক্লিক করে দেবে, তাহলেই ডাউনলোড হয়ে যাবে। তবে আমার এখানে ডাউনলোড অটোমেটিক্যালি হয়ে গেছে। দেখো এখানে আমাকে লেফট হ্যান্ড সাইডে কর্নারেতে আমাকে দেখাচ্ছে যে জব পোর্টাল সিনপসিস .pdf। তো আমি এটাকে ছোট্ট অ্যারোটাতে ক্লিক করলাম। ছোট্ট অ্যারোটাতে ক্লিক করার পর আমার এখানে কি আসছে, শো ইন ফোল্ডার, এইটাতে গিয়ে ক্লিক করলাম। অ্যাকচুয়ালি এটা ডাউনলোড হয়ে আমার ডাউনলোড ফোল্ডারেতে চলে আসে, তো তুমি ডাইরেক্ট চাইলে ডাউনলোড ফোল্ডারে গিয়েও ওপেন করতে পারো। এইবার দেখো জব পোর্টাল সিনপসিস যে ডাউনলোডেড পিডিএফটা সেটা সাইজ আমার দাঁড়াচ্ছে কত, 159 KB। আর আমি এটাকে ওপেন করে দিচ্ছি ডবল ক্লিক করে, এবং আমার এখানে অ্যাডোব রিডার যে পিডিএফ রিডার সেটা ইনস্টল করা আছে, তো এটা বাই ডিফল্ট সেই পিডিএফ রিডারেই ওপেন হয়ে যাবে। এবং সেখানে দেখবে এর কোয়ালিটি কিন্তু একটুও কমেনি, যেমন আগের মতো কোয়ালিটি ছিল, তুমি সেই একই কোয়ালিটির পিডিএফ তুমি পেয়ে যাবে। দেখো আমার পিডিএফটা ওপেন হয়ে গেছে। এবং এইভাবে যে কম্প্রেস পিডিএফটা আছে তার কোথাও কোনো লেখা কিন্তু বাদ যাবে না, কোনো কোয়ালিটি চেঞ্জ হবে না, কেবলমাত্র তোমার পিডিএফ এর ফাইলের সাইজটাকে এইভাবে তুমি কমিয়ে দিতে পারছো। এবং যাতে তোমার ওয়েবসাইটে যে যে ওয়েবসাইটেতে তোমার স্পেসিফিক লিমিট আছে ফাইল আপলোডের ক্ষেত্রে, সেগুলোতে তুমি খুব সহজেই আপলোড করে দিতে পারছো। আমার চ্যানেল বাংলায় কম্পিউটারের এ টু জেড তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর রোজ নতুন কিছু শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো বাংলায় কম্পিউটারের এ টু জেড।